আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নেচে গেয়ে বাদ্য বাজিয়ে বন্ধুদের সাথে সেলফি তুলে আনন্দ ভাগাভাগি করে নেয় শিক্ষার্থীরা। সর্বাধিক জিপিএ 5 পাওয়ার ভিত্তিতে প্রথম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, দ্বিতীয় সরকারি মুসলিম হাই স্কুল, তৃতীয় অবস্থানে ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফলাফলকে প্রেরণা হিসেবে নিয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দেশের জন্য যাতে কিছু করতে পারি, দেশকে যেন বিশ্ব আঙ্গিনে তুলে ধরতে পারি, জামাল নজরুল ইসলাম, ডক্টর ইউনুসের মতো আমরা পৃথিবীতে দেশের প্রতিনিধিত্ব করব। একটা ভালো ক্যারিয়ার গড়ারই ইচ্ছা আছে, ভালো রেজাল্টটাই দরকার ছিল এটার জন্য। আমাদের দেশে আসলে ভালো ডাক্তারের অভাব আছে, তাই আমি চেষ্টা করব যে আমি যেন সাফল্য অর্জন করে দেশের জন্য কিছু করতে পারি। ভালো ফলের পেছনে কাজ করেছে দুর্বল শিক্ষার্থীদের নিবিড় মনিটরিং ও বিশেষ পাঠদান প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা। আমরা প্রথমে দুর্বল ছেলেগুলো চিহ্নিত করি, চিহ্নিত করার পরে এগুলাকে আলাদাভাবে আমরা বিশেষ ক্লাস নিয়ে থাকি, পরীক্ষা মাধ্যমে এদের যে দুর্বলতাগুলো থাকে এগুলো আমরা দূর করি। এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। কর্মকর্তারা বলেন, গণিত ও ইংরেজি বিষয়ে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোই ভালো শিক্ষক নেই, এই কারণে শিক্ষার্থীদের পাশের হার কমেছে। এই সমস্ত প্রত্যন্ত এলাকাতে গণিতের যেভাবে দক্ষ অভিজ্ঞ বা যোগ্য শিক্ষক প্রয়োজন সেগুলি সেই প্রতিষ্ঠানগুলোতে নাই, না থাকার কারণেই এইটা প্রভাব আমরা ফলাফলে দেখি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 1011টি স্কুলের 1,17,897 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে পাশ করেছে 99,022 জন। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।